নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর ওয়েস্ট বেঙ্গল স্কুল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে যেখানে স্কুলের অধীনস্থ যেসব হোস্টেল আছে সেই সব হোস্টেলগুলিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্ট থেকে শুরু করে তোমাদের কেয়ারটেকার কেয়ারটেকার পোস্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যে সুপার পোস্ট সুপারিনটেনডেন্ট পোস্ট বা কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে যেগুলো তোমাদের গ্রুপ সির মধ্যে পড়ছে এই সব পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু রিটিন এক্সাম এবং তোমাদের পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা আবেদন করবে সেই অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে যাবতীয় তথ্য অর্থাৎ সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে ভিডিওটাকে শুধুমাত্র তোমাদের তো মূল ভিডিওতে চলে যাচ্ছে যোগ্যতা আমি আগে যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের অনেকেই বুঝতে সুবিধা হবে এখানে তোমরা যারা যারা সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যে কোনো শাখায় সে তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে কেয়ারটেকার পোস্টের জন্য হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে ম্যাট্রন পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে এবং কুক আর হেল্পার পোস্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাদের কুকিং নলেজ থাকতে হবে এবং হেল্পার পোস্টের জন্যও কিন্তু যেহেতু তোমাকে হেল্প করতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কুকিং রিলেটেড হেল্পের জন্য কুকিং টাইপের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে কিন্তু এখানে কর্মবন্ধু বা নাইট গার্ডের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু একটু আলাদা ব্যাপার নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু বাউন্ডারি কিন্তু নেই অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতাই থাকুক না কেন ক্লাস সিক্স পাস থেকে শুরু করে সেভেন্থ এইট যে স্ট্যান্ডার্ডই তুমি পাস করে থাকো না কেন তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং কর্মবন্ধু পদের জন্যও কিন্তু তোমাদের মাল্টিটাস্কিং কাজের অভিজ্ঞতা তোমাদের প্রয়োজন ঠিক আছে তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব প্রতিটি যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু এখানে শূন্য পদ আছে সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পাবে ভিডিওটাকে কমপ্লিট দেখো সম্পূর্ণ ইনফরমেশান তোমাদের জন্য তো এখানে দেখো তোমাদের এজ লিমিট কী প্রয়োজন এক এক দু হাজার হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এখানে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর যদি তুমি ইউ আর ক্যান্ডিডেট যদি ইউ এস ক্যান্ডিডেট হয়ে থাকো আঠেরো থেকে চল্লিশ বছর ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের বয়স আঠেরো থেকে তেতাল্লিশ বছর হলে অ্যাপ্লাই করতে পারবে আর তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে আবেদন মূল্য আবেদন মূল্য দেখতেই পাচ্ছ জেনারেল হোক ওবিসি হোক এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না এবার চলো আমি অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফে চলে যাচ্ছি সেখান থেকে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং যাবতীয় টুকিটাকি যেসব তথ্যগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল ইনফরমেশন জেনারেল ইনফরমেশানের জায়গাটা ভালো করে বোঝো এখানে তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট হচ্ছে এক এক দু হাজার চব্বিশ হিসাবে সম্পূর্ণ ভেরিফিকেশান বা তোমাদের সার্টিফিকেট ইস্যুইং যেসব অথরিটি তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভালো করে চেক করবে যেসব ডেটগুলো মেনশন করা থাকবে সেই ডেটের মধ্যে যদি তোমাদের এই সার্টিফিকেট থেকে শুরু করে ডেট অফ বার্থ এগুলো যদি ক্যালকুলেট না হয় তাহলে পরবর্তী সময় কিন্তু তোমাদের এই যখন তোমরা ভাইভাতে যাবে তখন কিন্তু এটাকে ক্যান্সেল করে দেওয়া হবে তোমাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে এবার দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের যে পোস্টগুলো তোমাদের অলরেডি আমি বললাম যে সুপারিনটেনডেন্ট পোস্ট আছে তারপরে কেয়ারটেকার মেট্রন সব যে পোস্টগুলো আছে যেগুলো কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে এইগুলো গ্রুপ সি এর মধ্যে কিন্তু পড়ছে এই পোস্টগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ইংলিশ বেঙ্গলি তারপরে জিকে এবং অ্যারিথমেটিকের ওপর তোমাদের একশো নম্বরের রিটিন এক্সাম হবে এবং পঁচিশ নম্বরের হচ্ছে ভাইবা হবে ঠিক আছে এবং সম্পূর্ণ কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে এবং কেয়ারটেকার মেট্রনের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু একশো নম্বরের রিটিন একশো নম্বরের রিটিন এবং পঁচিশ নম্বরের হচ্ছে ভাইবা থাকছে কিন্তু যদি তুমি গ্রুপ ডি পোস্টগুলোতে আবেদন করো মানে এই যে পাঁচ ছয় সাত আট কুক হেল্পার কর্মবন্ধু এবং নাইট গার্ড এগুলোর ক্ষেত্রে কোনোরকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম নেই শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ এই যে পঁচিশ নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড এই যে যে রিটিন এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড যারা যারা গ্রুপ সি পোস্টগুলোর জন্য আবেদন করবে তাদের যে রিটিন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড সেটা কিন্তু বাই পোস্টে কিন্তু তোমাদের আসবে তোমাদের যে ঠিকানায় তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন দ্য রিটিন এক্সামিনেশান উইল বি কল্ড ফর ভাইবা যারা যারা শর্ট হবে তাদের যে ভাইবার জন্য ডাকা হবে সেটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর যে পোস্টের ক্ষেত্রে কিন্তু অনলি তোমাদের ইন্টারভিউ বা ভাইবা হবে শুধুমাত্র যে পোস্টগুলো সেগুলো পাঁচ ছয় সাত আট অর্থাৎ গ্রুপ ডি পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবার দেখো যে তোমাদের হাউ টু অ্যাপ্লাই আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে তোমরা বাই পোস্টেও অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পাঠাতে পারো বা তোমরা বক্সে গিয়ে জমা দিয়ে আসতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আবেদন জমা দেওয়ার জন্য যে ডেটটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে চৌঠা সেপ্টেম্বর থেকে এবং সতেরোই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এবং আবেদন যে পত্র সেটা পাঠানোর জন্য যে ঠিকানা সেটাকে ড্রপ বক্স দেখতেই পাচ্ছ রুম নম্বর তিনশো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বরহমপুর মুর্শিদাবাদ এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে এখানে তোমাদের টেনটেটিভ ডেট যেটা তোমাদের ভাইবার জন্য টেন্টেটিভ ডেট কিন্তু দেয়া হয়েছে যেখানে দেখো যে কুক হেল্পার কর্মবন্ধু এবং যেহেতু নাইট গার্ডের ক্ষেত্রে কোনো রকম রিটিন থাকছে না তো এদের ভাইবার ডেট যেটা দেওয়া হয়েছে সেটা সাতাশে সেপ্টেম্বর থেকে তোমাদের ভাইবা হবে যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে এবং তোমাদের বলাই হচ্ছে যে আট আটই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর বাদ দিয়ে আদার্স যেসব ডেটগুলো আছে সেই ডেটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম গিয়ে জমা দিয়ে আসতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না এখানে পরবর্তী কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে দেখো সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার এবং মেট্রনের ক্ষেত্রে তোমাদের প্রুফ অফ এজ ঠিক আছে অর্থাৎ এর জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা তোমাদের ডেট অফ বার্থের তোমরা সার্টিফিকেট দিতে পারো এরপরে হচ্ছে রে পারমানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমরা দিতে পারো অথবা তোমাদের আধার কার্ড সেটা দিলেও কিন্তু হবে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও প্রয়োজন তারপরে আধার কার্ড লাগছে ভোটার কার্ড লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন তার সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেবে যেহেতু তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশান যোগ্যতা কেয়ারটেকার এবং মেট্রনের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা তো তার কোয়ালিফিকেশানে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দিয়ে দেবে এ হচ্ছে তিনটে পাসপোর্ট সাইজের ছবি এবং সেল প্যাটেস্টেড তোমাদের ফটোকপি সেগুলো কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে ওকে এরপরে দেখো যারা যারা তোমরা কুক হেল্পার কর্মবন্ধু এবং নাইট গার্ডের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রুফ অফ এজ পারমানেন্ট তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ তারপরে কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড তারপরে হচ্ছে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স তোমাদের সার্টিফিকেট সেটা এবং তিনটে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু তোমাদের প্রয়োজন ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের লাগবে আবেদন রিলেটেড যদি তোমাদের কোনো ইনফরমেশান বা কোনো তথ্য যদি তোমাদের পরবর্তী সময় প্রয়োজন হয় অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হচ্ছে গ্রুপ ডির জন্য এটা গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম গ্রুপ সির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা এখানে প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এবং তোমাদের যে পোস্টগুলো দেখতেই পাচ্ছ এখানে পোস্টগুলো দেওয়া আছে এবং যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা তুমি এখানে উল্লেখ করবে এবং তোমার এখানে নাম তোমার এখানে ফাদার বা হাজব্যান্ডের নেম ডেট অফ বার্থ তোমাদের এক এক দু হিসাবে সেটা তোমাকে মেনশন করতে হবে তারপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসে পিনকোড পর্যন্ত ডিস্ট্রিক্ট সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেবে এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে যা যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পূর্ণ ব্যাপারটা তোমরা এখানে ক্লিয়ার করে মেনশন করবে এরপরে হচ্ছে তোমাদের এসসি এসটি বা ওবিসি যদি থাকো তাহলে তার জন্য প্রয়োজনীয় যে সার্টিফিকেট দিচ্ছ এবং কোন ক্যাটাগরি থেকে তুমি আছো সেটা তোমার ডিটেলসটা দেবে এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই কারণ সব পোস্টের জন্য কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই এবং তোমাকে এনক্লোজার্স যেসব ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করছো সেগুলো কিন্তু তোমাকে এখানে মেনশন করছো যে এজ প্রুফ তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল তোমাদের পারমানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এক্সপিরিয়েন্স বা তোমাদের তিনটে পাসপোর্ট সাইজের ছবি সেগুলো যে তুমি দিচ্ছ সেগুলো তুমি মেনশন করলে এরপরে তোমাকে ডেট দেবে প্লেস দেবে এবং সিগনেচার করে দিতে হবে এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা এখানে কিন্তু মেনশন করা আছে এটাও কি এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্ট মানে সুপারিনটেনডেন্ট তারপরে কেয়ারটেকার এবং মেট্রোনের ক্ষেত্রে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আলাদা এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে এবং ভ্যাকেন্সি বা তোমাদের বেতনের ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করি তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দেখো এখানে যারা যারা তোমরা নাইট গার্ডের জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের যে ইউআর এর জন্য শূন্যপদ দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু এসসি এস সি এস টি ও প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে মেলের জন্যই এই দুটো শূন্যপদ আছে এবং আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এবং তার সাথে তোমাদের কন্ডিশন রিড রাইট স্পিক বেঙ্গলি বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট ব্রহ্মপুরের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো কারণ ভবিষ্যতে কিন্তু এরকম অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেগুলো হয়তো তোমাদের ডিস্ট্রিক্টেও প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে ছ হাজার টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে কর্মবন্ধু পোস্টের জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখানে কিন্তু দুটি মতো শূন্যপদ আছে এবং এখানেও কিন্তু তোমাদের যেটা কাজের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কর্মবন্ধুর ক্ষেত্রে তোমাদের কাজের অভিজ্ঞতা লাগবে এবং এখানে কিন্তু তোমাদের মুর্শিদাবাদ যে এলাকার সেখানে কিন্তু রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তিন হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে যারা যারা হেল্পার পোস্টের জন্য আবেদন করবে দেখো হেল্পার পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এবং এখানে কিন্তু কুক বা ফুড রিলেটেড তোমাদের নলেজ থাকতে হবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে হেল্পার মেলদের জন্যও কিন্তু আছে এখানে একটি মতো শূন্যপদ যেখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ কিন্তু আছে কুক পোস্টের জন্য দেখতেই পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আছে এবং কুক পোস্টে দেখো মেলদের জন্যও কিন্তু আছে ঠিক আছে একটি একটি করে শূন্যপদ আছে এবং এখানেও কিন্তু তোমাদের নলেজ অব লোকাল ফুড সেগুলোর ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করা নেই সাত টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে পরবর্তী পোস্ট হচ্ছে ম্যাট্রন মেট্রোনের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট দেখো আঠারো থেকে চল্লিশ বছর মাধ্যমিক পাস যোগ্যতা এবং এখানেও কিন্তু তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট বরহমপুর যে লোকাল মিউনিসিপ্যালি সেখানে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ন হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে কেয়ারটেকার এখানেও কিন্তু মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ন হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে সুপারিনটেন্ডেন্ট পোস্ট দেখো সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে দেখো ফিমেলদের জন্য ভ্যাকেন্সি আছে মেলদের জন্য ভ্যাকেন্সি আছে এবং গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানেও কিন্তু পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এই হচ্ছে সম্পূর্ণ নিয়োগের ডিটেলস তোমাদের তুলে ধরলাম আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেছি আর একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে কারণ তোমরা জানো যে এরকমই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটি ডিস্ট্রিক্টের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করছে তো সেই রকমই কিন্তু যখনই তোমাদের ডিস্ট্রিক্টের তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক অবশ্যই তোমাদের সবার আগে সেই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের জেলার নাম কমেন্টে অবশ্যই লিখবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশান যখনই কোনো প্রকাশিত হবে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অমল করে রাখবে তো এখনের মতো এটুকুই ডাটা